ড্রাগনের নামে আসলে আমরা কি খাচ্ছি? 200 গ্রাম ওজনের ড্রাগন কিভাবে 2 কেজি ওজন ড্রাগনটি খাওয়াচ্ছেন? আসলে অরিজিনাল ড্রাগন? প্রিয় ভিউয়ার্স, আপনারা পরিস্থিতি দেখলেন, দেখে কি বুঝলেন? বাজার থেকে আমরা ড্রাগনের নামে কি কিনে এনে খাচ্ছি একবারও কি আপনারা ভেবেছেন? পরিস্থিতি অবশ্যই দেখে আপনারা বুঝতে পেরেছেন যে এক একটি ড্রাগনের ওজন 1 কেজি, 1.5 কেজি। এত বড় বড় ড্রাগন কি আগে আপনারা পাইছেন? যখন ড্রাগন চাষ শুরু হয় তখন আমরা প্রত্যেকে অবশ্যই ড্রাগন খেয়েছি। তখন একটা একটা ড্রাগন 200 গ্রাম থেকে 250 গ্রাম, 4-5টা ড্রাগন 1 কেজি হইতো, 3টা ড্রাগন 1 কেজি হইতো, সেটা মানা যায়। কিন্তু এখন এক একটা ড্রাগন 1 কেজি, 1.5 কেজি, 800 গ্রাম করে হচ্ছে। আপনাদের অবশ্যই ভাবনা উচিত যে এত বড় বড় ড্রাগন কেন হচ্ছে, কীভাবে হচ্ছে? অল্প সময়ের মধ্যে ড্রাগনের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। একবারও কি ভেবেছি যে বাজার থেকে ড্রাগন কিনে এনে কী খাচ্ছি আমরা? এসে কোনো ফরমালিন বা রাসায়নিক টনিক নামক ওষুধ কোনো ব্যবহার করা হচ্ছে কি না? সম্প্রতি একটি বিষয়ে ভাইরাল, অবশ্যই আপনারা জানেন, ফুটেজটি দেখুন। কিছু অসাধু খামারি বা যারা কৃষক আছে তারা টনিক নামে একটি রাসায়নিক পদার্থ, যেটি ঠিক এই ফুলটি ছিঁড়ে ফেলে যখন একটি ড্রাগনের বয়স 10-15 থেকে 18 দিন হয়, দেখলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে তিনি কি বলতে চাচ্ছেন। নাম বললে চাকরি থাকবে না, এত কিছু বলবো না, তবে ড্রাগন চাষে এবং ড্রাগন পালন ফলন, ড্রাগন ভালো ফলনের জন্য অবশ্যই একটা অর্গানিক অ্যাসিড ব্যবহার করা হয়, সেটা ব্যবহার করা কোনো ক্ষতিকর বিষয় না। কিন্তু যে সমৃদ্ধি বিষয় ড্রাগন নিয়ে বাজারে একটা ভাইরাল টপিক, যে রাসায়নিক টনিক, এটা কি আসলে সত্যতার কোনো প্রমাণ পাওয়া গেছে? কোনো জায়গায় কোনো ল্যাবে গিয়ে টেস্ট করানো হয়েছে? অবশ্যই সম্প্রতি কৃষি গবেষণা যারা দায়িত্ব উপরে লোক আছে তারা অবশ্যই এই বিষয় নিয়ে তদারকি করবে এবং ল্যাব টেস্ট করে গণমাধ্যম এবং সাধারণ মানুষের মাঝে এই সত্যটা তুলে ধরবে। তো ড্রাগন আসলে একটা সুস্বাদু পুষ্টিকর খাবার, আর সেটা যদি রাসায়নিক টনিক নামক এই ফরমালিন ব্যবহার করা হয় তাহলে সেটা অবশ্যই আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তো আমরা সে থেকে অবশ্যই সচেতন থাকব। আর আমরা সম্প্রতি যখন প্রথম ড্রাগন খেয়েছি তখন ড্রাগনটা খুব লাল টকটকা, উপরে ভিতরে সাদা বিভিন্ন রকম ড্রাগন আছে, কিন্তু সে সাইজটা ছোটো ছিল, ড্রাগনের স্বাদটা একটু অন্যরকম ছিল। কিন্তু এখন কিন্তু আর একটু ব্যতিক্রম হয়ে গেছে, এই জন্য মানুষের ভিতরে একটু বিভ্রান্ত বেশি সৃষ্টি হয়েছে। তো অবশ্যই আমরা ড্রাগন যদি ফরমালিন হয় তাহলে আমাদের জন্য সবার জন্য ক্ষতিকর, বাচ্চা, মহিলা, সাধারণ মানুষ, আমরা যারা বাজার থেকে কিনে খাই তাদের জন্য ক্ষতিকর। কিছু অসাধু ব্যবসায়ী অবশ্য অসাধু চাষি এই রাসায়নিক টনিক ব্যবহার করে হয়তো অল্প দিনে বেশি টাকা লাভ করার আশায় এই চাষাবাদ করতে পারে, এমন রাসায়নিক টনিক স্প্রে করতে পারে, কিন্তু এটা করা ঠিক না। এটা থেকে আমাদের দূরে থাকতে হবে এবং অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ করে আমাদের এগোতে হবে এবং সকল মানুষকে ফরমালিন মুক্ত ফল খাওয়ার জন্য উৎসাহ করতে হবে। তাই বাজার থেকে যে কোনো ফল, ড্রাগন কেন, যে কোনো ফল কিনতে আপনি সচেতন থাকবেন। ড্রাগন হয়তো এখন ভাইরাল, অন্য সময় অন্য ফল ভাইরাল হতে পারে। তাই ড্রাগনের নামে আমরা যে কী খাচ্ছি এটা এখনও প্রমাণিত নয়, তবুও ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা প্রচলিত হয়ে আছে এবং বর্তমানে ভাইরাল টপিক, ট্রেন্ডিং টপিক এটা, যে ড্রাগন রাসায়নিক টনিক নামক এক ধরনের ওষুধ স্প্রে করে ড্রাগন অল্প সময়ে অনেক বড় করে ফেলছে। সেটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর, আর এটা তো আমরা হরহামেশা কিনছি, খাচ্ছি, আমরা এ থেকে অবশ্যই দূরে থাকব। আর সবাইকে অবশ্যই সচেতন করব, সবাই সচেতন থাকব। আসলে ভিডিওটি করা হলো সবাইকে সচেতন করার জন্য। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও আজকের মতো, আল্লাহ হাফেজ।